ছাদের মধ্যে এত গন্ধ কেন? তো আজকে আমার ভিডিওটা হচ্ছে মায়ের সাথে প্র্যাঙ্ক করব। কি দিয়ে প্র্যাঙ্ক করব? তো আপু এইটা দিয়ে প্র্যাঙ্ক করব। এটা কি জানতে পারছেন? আচ্ছা পটি আর্টিফিশিয়াল, তো এটা দিয়ে মায়ের সাথে এখন প্র্যাঙ্ক করব। আমার সাথে সাহায্য করছে আমার ভাই আর ছেলে, ঠিক আছে? ভাই এখন মাকে ডাকবে যে মারতে আসলো, ছাদে কি অবস্থা হয়েছে। আর এর আগেও আমাদের যখন ঘর বানানো হয়েছিল তখন মিস্ত্রিরা কাজ করতে করতে এরকম টাইপের একটা কীর্তি করেছিল, তো ওটার জন্য মা আমরা সেটাই ভাবছি যে মা তাহলে অনেকটা বিশ্বাস করবে, তাই এইটাই আমরা প্ল্যান করেছি। তো এখন ভাই মাকে ডাকতে যাচ্ছে, ডেকে নিয়ে মাকে দেখাবে। তো চলে আসুন তাড়াতাড়ি, কী হচ্ছে মার মার রিয়াকশনটা দেখব, না কি মানতে পারছে না কি জানতে পারছে না ওটাই জানবো। চলে আসুন চলে আসুন, ভাই ডাকতে চলে যাচ্ছে মাকে, ঠিক আছে? যা যা ভাই, মাকে ডেকে আনতে আনতে চলে আসুন। এটাকে আমি একটা রেখে দিচ্ছি ডাক্তারের কাছে, দেখতে পাচ্ছেন? ডাক্তারকে সেট করে দিয়েছি, রেখে দিয়েছি এখানে। এটাকে দেখে কেউ বুঝতেই পারবে না, এটা পুরো অরিজিনাল মতন লাগছে। একটা রেখে দিয়েছি, আরেকটা আমার হাতে আছে, দুটো ভাই এনেছিল অনলাইন থেকে, আরেকটা রেখে দিচ্ছি। চলে আসুন, এগুলো ছাদে রাখার কারণ হচ্ছে আজকে রং মিস্ত্রি রং দিচ্ছিল ছাদে, তাই ওরা চলে যাওয়ার পর আমার এই ভিডিওটা স্টার্ট করেছি। আমি যে এখন ফটো মটো তুললাম, আমি যে ভিডিও করলাম, আমি ওই জন্য কইতেছিলাম না, বাথরুম এত গন্ধ কেন? এত ছাদের মধ্যে এত গন্ধ কেন? বাবা করবো, তুই তো চান করিস নাই, তুই করে দে। পাড়া দিছিস চান করবি, দেখো এখানে এইখানে একটা ওরা দুইজন দেখো, তখন যে দুইজন তিনজন ঘুরুড়ু দিছি তুমি কোথায় এত ঘুরুড়ু তো আপনারা শুনতে পেলেন মা বলছে এটা উঠছে কেন, তারপরে ভাই নিয়ে মার গায়ে ফেলে দিয়েছে, মা বলছে এটা কি বুঝতে পারেনি, এটা আর্টিফিশিয়াল, মা ভেবেছিল সত্যিকালে যে মিস্ত্রিরা কিছু কাম করেছে, ঠিক আছে? তো এবার মা বলছে এবার রেখে দিয়ে বাবাকে, মা বলছিল বাবা চান করতে আসবে, তো বাবাকে দেখাবি, বাবাকে দিয়ে পরিষ্কার করাবি। এবার মা বলছে এবার রেখে দিয়ে এবার বাবাকে দেখাবো, বাবার সাথে প্র্যাঙ্ক করবে। তো বাবা আসা পর্যন্ত অপেক্ষা করি, বাবা আসতে থাকবে, দোকানে আছে, বাবা আসলে তারপরে আবার যাবো ছাদে, ঠিক আছে? বন্ধুরা বাবা চলে আসছে, বাবাকে এবার মা বলবে কিভাবে দেখবে, দেখবো চলে আসবো। এখানে বাবা ঘরে চলে এসছে, এখন মা এসে বাবাকে সব কথাগুলো বলবে। মার কাছে এখন আসছি, মা যাবে বাবাকে বলতে, কি বলছে দেখি বাবার রিয়াকশন কি দেখবো এখন। মিস্ত্রিগুলো কি বাজে আগে, মিস্ত্রিগুলো কি এরকম করবে, যাওয়া ছাদে পয়সা করবে।
বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন, মা বলেছে বলে বাবা কিভাবে কত জোরে রেগে গেছে। দেখবি যে ওই টাঙ্কির কাছে, দেখবি যে এই সামনে যে টাঙ্কিটা বসানো রয়েছে, আমি ওই জন্য না পরে গেছিলাম কাজ থেকে, ওরকম না বাথরুমে ঢুকা যেতেছে না। পরে করবো, দেখা আসো খালি, বন্ধুরা বাবা বললো আমি খাওয়ার আগে যাব না, খেয়ে সেরে তারপরে যাব, দোকান থেকে এসছে তো খেয়ে সেরে তারপরে যাবে। ভাই দাঁড়িয়ে আছে উপরে, জল ঢালে তো সব ওই পাশ থেকে আবার রাস্তায় সব পড়বো নালাতে, না মানলো যদি ওরা আবার কালকে সকাল পর্যন্ত থাকবে। মিস্ত্রি ফোন লাগে তো গুলো বাবা, বাবা এখানে ভাইকে বলছে মিস্ত্রিদেরকে ফোন করে জিজ্ঞাসা কর। বাবা খেয়ে দিয়ে সেরে এখন ছাদে যাচ্ছে দেখতে। বাবু এইখানে দেখো বাবা, ওই যে ওই ছাদেও থাকবো নাকি, দেখ ওই যে এইখানে ভালো করে ছাদ আছে নাকি। ভাজ কর, ছুইস না মামার, মামার ছুইস না, ওইটা নিয়ে গো দেখে আসে বড় ওই মতো ডায়লগ গুলা মারতে তো তুই রেকর্ডিং করতেছিস না, লাস্টে কি দিছিস ওই ও কাগজ জানছে আর কি করব। দেখা না ভালো, ওইখানে গন্ধ হইব, না ভালো হইছে ও তোমার কাম ভালো মিস্ত্রি।
সব নিয়ে সারা ঘরের ভিতরে অশান্তি গুলো ফেলা আরম্ভ করে বাবা মিস্ত্রি ভালো গামছাটা নিয়ে আয় আর মামার ছবি না কিন্তু কইলাম হালাম কোথায় বাবা কাগজে তু লাগে ইস ছান করবে ফালা ওই ওই কোনাতে ফালা আবার ওই কোনাতে ফালা নো 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 আমার এটা এটা দিয়ে দে আমি ওই পেছনে সাথে ওই ছাদে যাই আমি হ্যাঁ ওইটা তুল গন্ধ ওইটা তুল ওইটা তুল ওই পাশটা তুলে ফেল বন্ধুরা ভাই যেটা তুলে ফেলতে গেছিল ওটা নিয়ে এসে আমি আবার এই স্ল্যাপের মাঝখানে রেখে দিয়ে আবার চলে গেছি এখন দেখবো আসলে তুল দেখাই আবার একবার একবার তুলে নিস ওই পাশে ওই পাশে দেখা না তুই আবার ওই ওই পাশে আবার দেখা না আছে নাকি এহে এইখানে তো বাবা ওই যে ওইটা না ওই স্ল্যাপের ভিতরে না স্ল্যাপের ভিতরে ছুঁইস না মামারে ছুঁইস না মামারে বাবা ধরছে না বাবু আনছো ভিডিও দূরতা